আসসালামু আলাইকুম। আমার পাশে যে সুন্দরী মেয়েটিকে দেখতে পাচ্ছেন তার নাম নোভা আক্তার। তিনি একজন ইটালি প্রবাসী। তো তিনি দীর্ঘ 8 বছর পর দেশে আসেন। দেশে আসার পরে তাকে তার পাশের এলাকার কিছু বখাটে ছেলে ফেলে পছন্দ করে ফেলে। তো এক পর্যায়ে যেটা হয়, এই নোভা আক্তারকে তার ফুফুর বাড়ির সামনে যখন হাঁটাহাঁটি করছিল, তখন এই বখাটের দল তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়। চলে যাওয়ার পর বখাটেরা একটি বাসায় বন্দি করে রেখে, রেখার পর এরকম সুন্দরী নোভা আক্তারের সাথে কী কী ঘটতে পারে সেটা আপনারা অনুমান করে যায়। আমরা ঘটনার বিপরীতে আসি। পরবর্তীতে ফ্যামিলির লোকজন তাকে খোঁজাখুঁজি এবং বিভিন্ন জায়গায় তার তথ্য দিয়ে বা পুলিশের দ্বারস্থ হয়। দ্বারস্থ হওয়ার এক পর্যায়ে তিনি সন্দেহভাজন 5 জনের নামে মামলা করেন এবং আরও 4 জনের নামে অজ্ঞাতনামায় মামলা করেন। তো মামলা করার পর পুলিশ তাৎক্ষণিক সে বিষয়টি তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের খোঁজ করার চেষ্টা করে। অবশেষে গত পরশু দিন তাদের খোঁজ পাওয়া যায় পরিত্যক্ত একটি বাড়িতে। সেই বাড়ি থেকে নোভা আক্তারকে কৌশলে রাত 9টার দিকে উদ্ধার করা হয়। তো এই নোভা আক্তার উদ্ধার হওয়ার পর সেখানকার ওসি জানিয়েছেন যে আমরা প্রাথমিকভাবে জেনেছি, তো তাদের উদ্ধার করার যে মূল আসামি ছিল, 1 নম্বর আসামি, তিনি কোনোরকম পালিয়ে গেলেন, কিন্তু 4 জনকে উদ্ধার করা গেছে। তবে নোভা আক্তারকে এখন হসপিটালে পাঠানো হচ্ছে। কেন হসপিটাল? তাকে টেস্ট করতে হবে কী কী করেছে, কতজন, যাই হোক এসব বলতে চাই না। যাই হোক, এসব প্রবাসীর সাথে যে এমন ঘটনা ঘটবে সেটা আমাদের কল্পনার বাইরেও না। সে দেশে আসছে বেড়াতে, তার জীবনের নিরাপত্তাটা রইল না আসলে। যাই হোক, দেশে আসছে বুঝতে পারবে, বিদেশ থেকে আসার পর স্বাভাবিক তাদের আমাদের দেশের পরিবেশ বুঝতে একটু সমস্যাই হতে পারে। এ ধরনের ঘটনা আমরা কখনোই কাম্য করি না। আপনারা জানাবেন এই ঘটনা দৃষ্টিপাত বা দৃষ্টান্তদের, আমরাও শাস্তি চাই। তো আল্লাহ হাফেজ। কমেন্টস করে জানাবেন যে আসলে ঘটনাটা কোন দিকে।